বন্ধু সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন পল্লব বসু বাপ্পি। দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। ততক্ষণে ওপারে পাড়ি জমান খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এ শিক্ষার্থী। গত 20 ডিসেম্বর পল্লব বসু বাপ্পির অকাল মৃত্যুতে শোকের ছায়া নামে বন্ধু সহকর্মী ও পরিবারের সদস্যদের মাঝে। এক সপ্তাহ পর সেই শোক যেন আরও গাঢ় হলো। এবার পল্লবের জন্য কাঁদছেন নেটিজেনরাও। মঙ্গলবার 26 ডিসেম্বর 43তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এতে প্রশাসন ক্যাডারে 28তম হয়েছেন পল্লব বসু বাপ্পি, যা আরও পীড়া দিচ্ছে পল্লবের শুভাকাঙ্ক্ষীদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার পরিচিত জনরা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। খোঁজ নিয়ে জানা গেছে পল্লব বসু 40তম বিসিএস এ সাধারণ শিক্ষা ক্যাডারের সুপারিশ পেয়ে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। 41তম বিসিএস এ খাদ্য ক্যাডারে তিনি সুপারিশ প্রাপ্ত হন। সবশেষ 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি। তবে সেই ফলাফল জানার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পল্লব।